अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। गुरुदेव এবার কি হবে? পূজো শুরুর আগেই অনর্থ ঘটল। যে গৃহে কালো শক্তির ছায়া পড়েছে সেখানে পূজা কি করে সম্পন্ন হবে? আপনারা সবসময় একই কথা কেন বলতে থাকেন? কেউ মজা করেছে হয়তো। আমি কিছু করিনি শঙ্কর ভাই। এইসব কথাবার্তা ছাড়ুন পুরোহিত মশাই, আরেকটা নারকেল নিন। তুমি মানো না বলে এখানে যে কালো শক্তির ছায়া নেই তা কিন্তু নয়। আমি ভালো করেই জানি এই গৃহে কালো শক্তি রয়েছে, সে এই গৃহের ভালো চায় না, খারাপ চায়, খুব খারাপ। কে তুমি? হতে পারে উনি ডাইনের সত্যিটা সবার সামনে প্রকাশ করবেন। উত্তর দাও কে তুমি? পুরোহিত মশাই, ইনি হলেন মোহিনী দেবী, আমার দ্বিতীয় স্ত্রী। গুরুদেব, এবার পূজো কি করে হবে? এই লাঠি দাঁড়ানোর জন্য নয়, সমস্ত শক্তিকে কাবু করবার জন্যে। পুরোহিত মশাই প্লিজ, এমনিতেও আমার বাড়ির লোকজনের প্রচন্ড অন্ধবিশ্বাস, আপনি ওটাকে সমর্থন করবেন না। বাৎসরিক শ্রাদ্ধের আগে এই কাজটা করা বেশি প্রয়োজন। শঙ্কর, তুমি না মানলেও তোমার মা ওনাকে খুব মানতেন, তাহলে মায়ের জন্য তুমি এটা মেনে নাও শঙ্কর। পুরোহিত মশাই, আপনার যেটা ঠিক বলে মনে হচ্ছে আপনি সেটাই করুন। শঙ্কর বাবা, মেনে নে, এতেই পরিবারের মঙ্গল। যাই হয়ে যাক, আমি মানবো না যে এই বাড়িতে কোনো কালো শক্তি আছে, আর না এই লাঠিতে কোনো জাদু। ওকে ক্ষমা করে দিন পুরোহিত মশাই, আপনি শুরু করুন। অনেক খেয়ে নিয়েছি, এবার একটু বিশ্রাম করতে হবে। আরে বাবলি, তুই এখানে কি করছিস? পুরোহিত মশাই অপেক্ষা করছেন, চল চল। আমি আসছি আসছি। আমি পরে না, এক্ষুনি চল। আয়, বলছি অপেক্ষা করছেন। পুরোহিত মশাই সবাই চলে এসেছেন। আরে বাপলি, বেশ ধরতে গিয়ে আমি তো এখানে ফেসে গেলাম। লোকটা আমার সাথে আরো কিছু করলে তো আমি ধরা পড়ে যাব, তার আগে নিজের আসল রূপে চলে আসাই ভালো। চল রম্ভা, তাড়াতাড়ি কর, নিজের আসল রূপে চলে আয়।
এইসব কি হচ্ছে? আমার শক্তি কোথায় গেল? পাবলি, পাবলি এখানে কি করছে? এবার কি করব? কি যে করি! আমি জানি যে এই লাঠির মধ্যে আমার শক্তি চলে যাবে, কিন্তু তাতেও আমি খুশি, কারণ খুব তাড়াতাড়ি ওই ডাইনির শক্তি ওই লাঠির মধ্যে চলে যাবে, আর তারপর ও আমার পরিবারের আর কোনো ক্ষতি করতে পারবে না। পারো, তুমি আমাকে দিয়ে যা ইচ্ছে করাতে পারো বলো। একজন ভালো স্ত্রী তো সেই যে নিজের স্বামীকে সবকিছুতে রাজি করাতে পারে। আমার মাথায় নয়। কেন রাজি হচ্ছেন না মোহিনী ম্যাডাম? এই জন্য, কারণ দেখো না, আমার অনেকক্ষণ সময় লাগে আমার চুল আঁচড়াতে, আবার নষ্ট হয়ে যাবে, আবার অনেকক্ষণ সময় লাগবে, এই জন্যই আমার দেরি হয়ে যায়। আমি করাবো না, সবাই তো করিয়ে নিয়েছে। চুলেরই তো ব্যাপার মোহিনী ম্যাডাম, কি এমন বড় ব্যাপার? আমার ঠিক করে নেবেন আর আমি আপনাকে সাহায্য করব চুল আঁচড়ে দিতে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি হলো যে মায়ের বাৎসরিক পূজোটা ঠিকভাবে সম্পন্ন হোক। পারো ঠিক বলেছে। এত বড় কি ব্যাপার আমি বুঝতে পারছি না, সবাই তো করিয়েই নিয়েছে, আমি যদি না করি তাতে কি যায় আসে? হে মহাদেব, মোহিনী ম্যাডাম, আপনি এমন করছেন যেন এই বাড়িতে যে অশুভ শক্তি আছে সেটা আপনারই, আর আপনি ডাইনি। পারো, তুমি নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছ। বাবা, পারো সত্যি কথা বলছে। কি ঠিক বলছো? সবাই করিয়ে নিয়েছে, আমি অবধি করে নিলাম, তাহলে ওনার করাতে কি সমস্যা? আরে মোহিনীর ইচ্ছে না হলে ও করবে না। শোনো মোহিনী, কথাটা মানো আর ব্যাপারটা এখানেই শেষ করো। আমি বললাম তো, আমি লাঠি খুব ভারী হয়ে গেছে, মনে হচ্ছে একের থেকে বেশি কালো শক্তি রয়েছে। একের থেকে বেশি? হ্যাঁ, একের থেকে অনেক বেশি। ঠাকুরমশাই, এখন এখন আপনি কিছু একটা করুন। ভয় পাবেন না, এই গৃহের সমস্ত খারাপ শক্তি লাঠির মধ্যে, ওই শক্তি আর কিচ্ছু করতে পারবে না। এই সমস্ত কথা পরেও হতে পারে পুরোহিত মশাই, আসুন শ্রাদ্ধ শুরু করুন। অবশ্যই। মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার বাৎসরিক কাজের দিনে ডাইনির শক্তি বেরিয়ে গেছে। এবারও শঙ্করের বা বাড়ির কারোর কোনো রকম ক্ষতি করতে পারবে না। পুরোহিত মশাইকেও হয়তো আপনি পাঠিয়েছেন, তাই না, যাতে শঙ্কর নিজের পুরনো স্মৃতি ফিরে পায়। তাহলে আমরা সবাই মুক্তি পাব। দিদি, দিদি রম্ভাকে কোথাও দেখতে পাচ্ছি না, আমি একবার গিয়ে খুঁজে আসছি। আজকে পারোর জন্য পুরো পরিবার আমার পেছনে পড়ল, আর আমার সমস্ত শক্তি ওটার মধ্যে চলে গেল। দিদি, 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 আমার শক্তি কাজ করছে না। থাকলে তো কাজ করবে, তাই না? তোমার সব শক্তিও ওই মহর্ষির লাঠিতে আছে। বাবলি, ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।